আপনি এখান থেকে পিঠা তৈরি করতে চাইলে মোমো তৈরি করতে চাইলে মানে স্টিমার দেওয়া আছে স্টিমারও দেওয়া স্টিমার করতে পারবেন দুটো ননস্টিক আবার ননস্টিকের ভিতরে এগুলো হচ্ছে 100% পিওর ফুড গ্রেড 2.8 এটা দেখা যায় 1.5 কেজি যাদের একটু পরিবার সদস্য সংখ্যা বেশি তারা 2.8 ইউজ করতে পারবে 1.5 কেজি এটা তরকারি রান্না করে আপনি বাচ্চাকে আপনি স্কুল নিয়ে গেলেন আচ্ছা ক্লায়েন্ট কিন্তু দেওয়া আছে আপনি রিল্যাক্স মোডে থাকতে পারবেন এটা আপনার পুড়ে যাওয়ার কোনো চান্স নেই এই হিটারটা যদি 5 বছরের ভিতরে কেটে যায় কোম্পানি ফ্রি তে চেঞ্জ করে দেবে তো দর্শক আজকে আমরা রাইস কুকার নিয়ে কথা বলবো যারা ছোট থেকে বড় রাইস কুকার নিতে চান এক দোকানে একবার হচ্ছে 0.6 লিটার থেকে শুরু করে 0.6 0.8 1 লিটার আছে 0.8 আছে 1 লিটার আছে আচ্ছা সবগুলো মডেল अवेलेबल ওকে 1.8 লিটার 2.8 লিটার থেকে শুরু করে 8 লিটার কমার্শিয়াল ইউজের জন্য 8 লিটার চাইলে 8 লিটার নিতে পারবেন আচ্ছা এগুলো আপনারা পেয়ে যাবেন মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল তাদের অ্যাড্রেসটা হচ্ছে মোয়াখালী এসকেএস টাওয়ার ঢাকা মোয়াখালী এসকেএস টাওয়ার রেলগেটের সাথে বিস্তারিত জানবো শাহিন ভাই আছে আমাদের সাথে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ রাইস কুকারে তো অনেক কালেকশন আপনাদের দেখছি আসলে ভাই এগুলো হচ্ছে রাইস কুকার না এগুলোকে আপনি বলতে পারেন হচ্ছে মাল্টি ফাংশন ওভেন বলতে মাল্টি ফাংশন বলতে কি যে কোনো মাল্টি ফাংশন বলতে বুঝছি একের ভিতরে সবকিছু আচ্ছা আচ্ছা আপনি বাসা বাড়িতে আমাদের নিত্যপ্রয়োজন যা যা করা দরকার রেগুলার সবকিছু এখানে করতে পারবেন মানে সব ধরনের খাবার তৈরি এখানে করতে পারবেন এবং কি খাবারের পাশাপাশি আপনি এখান থেকে পিঠা তৈরি করতে চাইলে মোমো তৈরি করতে চাইলে মানে স্টিমার দেওয়া আছে স্টিমারও দেওয়া আছে স্টিমার করতে পারবেন আচ্ছা আচ্ছা আর নরমালি তো দুইটা হাড়ি থাকবেই আমাদের এখানে দুইটা মডেল আমি আনবক্স করে দেখাচ্ছি যদি আপনি প্রথমে দেখাচ্ছিলেন 0.6 0.8 1 লিটার এরপরে দেখা যায় হচ্ছে আপনার 8 লিটার কমার্শিয়াল সর্বোচ্চ বড় বাসাবাড়ির জন্য স্ট্যান্ডার্ড সাইজের ভিতরে আমরা দুইটা মডেল এখন আনবক্স করে রাখছি একটা হচ্ছে 1.8 1.8 টা হচ্ছে কি আপনি বাসাবাড়ি দেখা যায় 3 জন 4 জন বা 5 জন মেম্বার হলে 1.8 টেস্ট মানে আমরা 1 কেজির মতো 1 কেজি চাউল করার জন্য রাইট করার জন্য এবারে 2.8 টা দেখা যায় 1.5 কেজি যাদের একটু পরিবার সদস্য সংখ্যা বেশি তারা 2.8 ইউজ করতে পারবে 1 কেজি পরিমাণ আপনারা ভাত রান্না করতে পারবেন আর তরকারি রান্না করলে 2 কেজি আড়াই কেজি 2.8 রান্না করতে পারবেন এর সাথে আর কি কি মেজারমেন্ট কাপ দেওয়া আছে এটা মেজারমেন্ট কাপ থাকবে এখানে এরপর হচ্ছে দেখা যায় আপনি যে কোনো একটা রাইস করলেন রাইস করবেন রাইস শেষ আপনি জাস্ট এটা উঠে একটা জায়গায় রেখে দিলেন এটা রাইস শেষ আমি এখন তরকারি করব তরকারি দিয়ে আপনি এটাতে তরকারি দিয়ে জাস্ট একটু তরকারি মেরিনেট করে তরকারি দিয়ে দিবেন এটা তরকারিও হয়ে যাবে এটা কি ভাই অটো সিস্টেম কিনা মানে আমি এটা হচ্ছে যখন আমি আমি মুখে কিছু বলবো না এই যে আমি একটু দেখেন এই পাশে দেখেন হাই টেম্পারেচার প্রোটেকশন আচ্ছা যদি কখনো এটা টেম্পারেচারটা হাই হয়ে যায় বা লোড দিতে পারতেছে না সে বা আপনার বৈদ্যুতিক কোনো সমস্যার কারণে হয়ে গেলে কিছু সমস্যা হলে এটা আপনার অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে বা আপনি খাবার রান্না করতেছেন অনেক সময় দেখা যায় কি আমাদের আগের যে রাইস কুকার যেগুলো আসতো ওইগুলো কিন্তু আপনার ওভারহিট প্রোটেকশনটা ছিল না দেখা যায় আপনি রান্না করতেছেন অফ যদি না করেন দেখা যায় খাবারটা পুড়ে যেত এটা আপনি দেখা যায় 100% ওয়ার্ম থাকবে যখন আপনি খাবারটা হয়ে গেলে অটো বন্ধ হয়ে ওয়ার্মে চলে আসবে যেমন আপনি একটাতে আপনি এটা তরকারি রান্না করতে রান্না করে আপনি বাচ্চাকে আপনি স্কুল নিয়ে গেলেন আচ্ছা ক্লায়েন্টে কিন্তু দেওয়া আছে আপনি রিল্যাক্স মোডে থাকতে পারবেন এটা আপনার পুড়ে যাওয়ার কোনো চান্স নেই পুড়ে যাওয়ার কোয়েল নষ্ট হওয়ার কোনো চান্স নেই এটা অটোমেটিক্যালি অন নিজে থেকে নিজে শাটডাউন হয়ে যাবে অটোমেটিক্যালি আমি যদি এখানে ভাত দিই আর উপরে আমরা চাইলে আলু সিদ্ধও দিতে পারবো তাই তো আপনি এখানে যদি আপনি রাইস করতেছেন ইনস্ট্যান্ট আপনি রাইস করতেছেন যদি আপনার এখানে নিচে ভাত হইলো আর উপরে আলু সিদ্ধ হইলো এটাতে একটাতে রাইস করলেন একটাতে কারি করলেনই দুইটা কাজ চলে গেছে দুইটা কাজ করলেন এখন এটার কাজ কি অ্যালুমিনিয়ামের যে স্টিমারটা এটা কাজ হচ্ছে আপনি দেখা যায় যদি আপনি ডিম সিদ্ধ করতে চান মোমো তৈরি করতে চান যা তৈরি করতে চান যার ধরন সিদ্ধ আছে আপনি সবজি সিদ্ধ করতে যাচ্ছেন আলু সিদ্ধ করতে চান ডিম সিদ্ধ করতে সব ধরনের সিদ্ধ আপনি এখানে করতে পারবেন এটা আপনি টু ইন ওয়ান সিস্টেমে কাজ করতে পারবেন দেখুন আপনি এখানে রান্না করতেছেন রান্না করা অবস্থায় যখন আপনি একটা বাবুর জন্য আপনি একটা আলু সিদ্ধ করবেন বা একটা ডিম সিদ্ধ করবেন আপনি নিশ্চিন্ত সিদ্ধটা করে দিতে পারবেন এখানে দিয়ে জাস্ট এখানে বসাই দিবেন এখানে রান্না হচ্ছে এখানে স্টিম হচ্ছে সিদ্ধ হচ্ছে এগুলো কাজগুলো করতে পারবেন রাইস কুকারের সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি রাইস কুকারের সাথে আপনার অফিসিয়াল যেটা থাকবে অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টির সাথে যেহেতু মিয়াকোর আউটলেটে আসছেন বা মিয়াকোর প্রোডাক্ট দুইটার ভিতরে এটা মেন জিনিসটা হচ্ছে হিটারটা রাইস কুকার যেটা হিট করে যেটা হিটটা হচ্ছে মেন জিনিস এই হিটারটা যদি 5 বছরের ভিতরে কেটে যায় কোম্পানি ফ্রিতে চেঞ্জ করে দেবে এটা আমি আপনাকে মুখে বলতেছি না আমার অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড থাকবে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ডে উল্লেখ থাকবে 5 ইয়ার্স হিটারের জন্য এখানে আচ্ছা আর 10 ইয়ার্স হচ্ছে সার্ভিসের ওয়ারেন্টি আচ্ছা ভাই রাইস কুকার 1.8 লিটার আর কালার আছে না এই একটা কালার আচ্ছা 1.8 আরো একটা কালার হবে আরো একটা কালার হচ্ছে এটার ভিতরে যেমন
আপনি 1.8 এটাতে দেখা যায় এসএস এসএস এর ভিতরে যদি আপনি ফুলের কালার নিতে চান বা একটু ফুল দেওয়া থাকে প্রিন্ট ডিজাইন নিতে চান প্রিন্ট নিতে চান প্রিন্টও কিন্তু अवेलेबल হবে আমাদের কাছে 1.8 এ আরো কালার আছে 1.8 এ আরো কালার আছে অনলাইনে দেখতে চাইলে ছবি চাইবেন তারা WhatsApp এ আপনাদেরকে ছবি দিবে 1.8 লিটারের দাম কত রাখছেন 1.8 আমাদের যেহেতু নতুন শুরু হলো একটা ডিসকাউন্ট প্রাইস আমরা প্রোডাক্ট দিচ্ছি সব সকল প্রোডাক্ট আমরা ডিসকাউন্টে দিচ্ছি আচ্ছা তো এটা রেগুলার প্রাইস আমাদের 3500 টাকা আমাদের আদার শোরুমে 3500 টাকা করে সেল করতেছে আমাদের এসকে টাওয়ার সেনাকুলান সংস্থা মার্কেটে আমাদের 27 নম্বর শপ মিয়াকুর আউটলেটে এটা অনলি 3000 টাকা ডিসকাউন্ট প্রাইস 3000 টাকা অনলি 3000 টাকা ডিসকাউন্ট প্রাইস 1.8 লিটারটা আর 2.8 লিটার আমাদের আদার্স যে শোরুমগুলো আউটলেটগুলো আছে ওইগুলোতে আপনার 4500 করে সেল করতেছে 4000 বাট আমাদের নতুন শোরুম উপলক্ষে এটা ডিসকাউন্ট প্রাইস অনলি ফর 4000 টাকা আচ্ছা 4000 টাকাতে পেয়ে নিতে পারবেন 1.8 লিটার 3000 2.8 লিটার 4000 টাকা আচ্ছা ঢাকায় কি আপনারা হোম ডেলিভারি ঢাকার ভিতরে আপনি যে কোনো জায়গায় জাস্ট অ্যাড্রেসটা আমাদেরকে টেক্সট করে দিলে আপনি লোকেশনটা দিয়ে দিলে আমার ডেলিভারি ম্যান বাসায় গিয়ে আপনাকে সম্পূর্ণ সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে এসে বুঝিয়ে দিয়ে দেবে জাস্ট আপনি ওর কাছে পেমেন্টটা করে দিয়ে দেবেন আচ্ছা ঢাকার বাইরে কি কুরিয়ার ঢাকার বাইরে আমরা বাংলাদেশের সব জায়গায় আমরা কুরিয়ার দিচ্ছি কুরিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে এছাড়া অন্যান্য সাইজ গুলো যদি কারোর লাগে 0.6 লিটার 1 লিটার এটা হচ্ছে 0.6 লিটার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এরপর হচ্ছে 1 লিটার এরপর 0.8 আমি এতক্ষণ বলতেছি দেখেন আপনাকে এটা হচ্ছে 0.8 লিটার 0.8 লিটার নিতে চাইলে 0.8 লিটার তো হবে আচ্ছা আচ্ছা এরপরে যদি আপনি কমার্শিয়াল একটু বড় নিতে চান আমার বড় প্রয়োজন আচ্ছা বাদে যাওয়া পরিবার অনেকে সদস্য সংখ্যা অনেক বেশি থাকে যৌথ ফ্যামিলি থাকে আচ্ছা যৌথ ফ্যামিলি যদি আপনি নিতে চান একটু বড় সাইজের এই মডেলটা হবে আমাদের এই যে আচ্ছা আচ্ছা একদম বিশাল করে যে এটা বিশাল সাইজ বিশাল সাইজ ওকে 8 লিটার ক্যাপাসিটি 8 লিটার ক্যাপাসিটি তো এগুলো আপনারা নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে মিয়াকোর অফিশিয়াল প্রোডাক্টগুলো আপনারা মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল এটা হচ্ছে মহাখালী এসকে টাওয়ার থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন